চার বছরের অপেক্ষা, ছয় মহাদেশে বাছাইয়ের কঠিন পরীক্ষা, নানা বাধা ডিঙিয়ে এক স্বপ্নের পথে ৩২ দল, লক্ষ্য একটাই, বিশ্বকাপ শিরোপা। এক মাসের হাই ভোল্টেজ সব ম্যাচ শেষে মধ্যপ্রাচ্য এবার প্রস্তুত বিশ্ব সেরাকে বরণ করে নিতে। আর্জেন্টিনা ফ্রান্স ব্যাটেলে আলোচনায় দুই মাস্টার মাইন্ড, ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশম অ্যান্ড আর্জেন্টাইন বস লিওনেল স্কালোনি। ফ্রান্সের ডাগ আউটে সাদা চুলের আড়ালে ক্ষুরধার মস্তিষ্ক, বিশ্ব ফুটবলেই তিনি অনন্য। দিদিয়ের দেশম তিন কিংবদন্তির একজন, যিনি ফুটবলার আর কোচ দুই রোলেই জয় করেছেন বিশ্বকাপ। ১৯৯৮ আর ২০১৮ ফ্রান্সের দুই শিরোপায় স্পর্শ আছে এই ফ্রেঞ্চ ম্যানের। বিশ্বকাপই নয়, দেশমের অধিনায়কত্বে ২০০০ সালে ইউরো ঘরে তোলে ফ্রান্স। এক্সপেরিমেন্টের চেয়ে স্ট্যাবিলিটিতেই বেশি ফোকাস দেশমের। গোটা টুর্নামেন্ট জুড়ে ৪-৩-৩ ফরমেশনে খেলিয়েছেন দলকে। কারিম বেনজেমা নেই তাতে কি, ফরওয়ার্ডে জিরুদ আর এমবাপ্পে কম্বিনেশন এখন পর্যন্ত ১০-১০। ফুটবলের মাঠ যদি হয় দাবার বোর্ড, তবে গ্রিজম্যান হলেন দেশমের ঘোড়া। মাঝ মাঠ থেকে অ্যাটাক, আবার ডিফেন্সে নামা, চান্স ক্রিয়েটার অ্যাসিস্টে গ্রিজম্যান ছাড়িয়েছেন সবাইকে। দেশমের মতো প্লেয়িং ক্যারিয়ার সমৃদ্ধ নয় স্কালোনির, তবে কোচিংয়ে এরই মধ্যে জয় করেছেন কন্টিনেন্টাল টাইটেল, কোপা আমেরিকা। আর্জেন্টাইন বসের এখন বিশ্ব জয়ের অপেক্ষা। দেশম যখন এক প্ল্যানে এগোচ্ছেন, তখন স্কালোনি হাঁটছেন উল্টো পথে। এক এক ম্যাচে এক এক ফরমেশন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-৩-৩, নেদারল্যান্ডসের বিপক্ষে ৫-৩-২, আবার ক্রোয়েশিয়া ম্যাচে ৪-৪-২। প্রতিপক্ষ যেমন, স্কালোনিও তেমন। দলের বড় তারকা মেসি, তাকে ঘিরেই স্কালোনি চালছেন দাবার গুটি। মিডফিল্ডে মেসি যখনই বল পাচ্ছেন, তখনই প্রতিপক্ষের বক্সে ছুটে যাচ্ছে ওদের ফুলব্যাক। ডাচদের বিপক্ষে এই কৌশলেই মলিনাকে দিয়ে গোল করিয়েছেন মেসি। স্কালোনির প্ল্যানের বড় অংশ জুড়ে আছেন ডিপল, মেসিকে আনমার্কড করার দায়িত্বটা তারই উপর। যখনই প্রতিপক্ষের ঘেরাওয়ে পড়ছেন মেসি, ততবারই বল নিজের দিকে টেনে ফোকাস সরিয়ে নিচ্ছেন ডিপল, সুযোগ বুঝে দিচ্ছেন পাস। এ পর্যন্ত ডিপলের কাছ থেকে ১১৫টা পাস পেয়েছেন লিওনেল মেসি। ট্যাকটিক্সের লড়াইয়ে দেশম আর স্কালোনি ফুটবলের দুই মাস্টার মাইন্ড, এখন দেখার অপেক্ষা বিশ্বজয়ে কে হবেন হিরো অফ দ্য বিহাইন্ড। পার্থ বণিক, ৭১।